সীমান্ত জুড়ে আতঙ্ক। শেষ দিনের মহড়া ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা চালালো ইরান। জানিয়ে দেব উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে আইন পাশ। পাকিস্তানের কাছে F-16 জঙ্গি বিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব প্রশান্ত মহাসাগরে রাষ্ট্র গঠনের চেষ্টার অভিযোগে চীনা যুগল আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সতর্কতা মানছে না মিয়ানমার, গোলায় সীমান্ত জুড়ে আতঙ্ক। মিয়ানমারকে সতর্ক করার পরও বাংলাদেশ সীমান্তে মর্টার পড়েছে। 4 সেপ্টেম্বর সমকালে সতর্কতা মানছে না মিয়ানমার, গোলায় সীমান্ত জুড়ে আতঙ্ক শিরোনামে একটি সংবাদ মানুষের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, 1971 সালে 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা তথা স্বাধীনতা। বৈরতা নয়, বন্ধুত্ব আমাদের পররাষ্ট্রনীতি। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে। মিয়ানমার যখন রোহিঙ্গাদের তাদের দেশ থেকে নিপীড়ন করে বিতাড়ন করে, তখন বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। কক্সবাজার ও ভাসানচরে এসব রোহিঙ্গা বসবাস করছে। বিপুল সংখ্যক রোহিঙ্গা দেশের জন্য গলার কাটা হলেও সরকার মানবিক কারণে সেই ঝুঁকি সামাল দিচ্ছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের উদ্যোক্তা রাষ্ট্র বাংলাদেশ শুরু থেকেই এদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে যত্নবান। আমরা জানি মিয়ানমারে অভ্যন্তরীণ সহিংসতা চলছে, রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরাও প্রাণ হারাচ্ছে। 2 সপ্তাহ ধরে মিয়ানমার রাখাইনে সহিংসতা চলছে। তাদের গোলা ও মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমুভ্রু সীমান্তে এসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রথম দফায় মর্টার শেল পড়ার পর বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে, ঢাকায় নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূতকে তলব করে জোরসেরে সতর্কতা করেছে। তারপরও থেমে নেই আতঙ্ক, কারণ মর্টার শেল পড়ার পর গোলা এসেছে। সতর্ক করার পর 7 দিনের মধ্যে আবারও এমন ঘটনা ঘটায়, স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি মিয়ানমার বাংলাদেশের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে না? বাংলাদেশ বৈরতা নয়, বন্ধুত্বের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করলেও নত যেন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। মাথায় রাখতে হবে, কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। মিয়ানমার মর্টার শেল নিক্ষেপ করে উস্কানি দিচ্ছে কিনা সেটিও মাথায় রাখতে হবে। আমরা কোনো উস্কানিতে না পড়ে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। মিয়ানমার সীমান্তের পাশাপাশি ভারত সীমান্তেও হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত হত্যা বন্ধে একমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী সফর চলাকালে দিনাজপুরে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী BSF এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। আমরা মাদক ও চোরা কারবারি বা অবৈধভাবে সীমান্ত পারাপারের পক্ষে নয়, তবে হত্যা না করে গ্রেপ্তার করে সমাধান পাওয়ার বিষয়টি ভেবে দেখা উচিত। শেষ দিনের মহড়া ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা চালালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনী সফলতার সাথে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে। ইরানের মধ্যাঞ্চলে ইস্পাহান প্রদেশে এই মহড়া চালানো হয়। মহড়ার দ্বিতীয় দিনে গতকাল ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মাকের উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং ইরানের সামরিক বাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি। স্থলবাহিনীর কয়েকটি হেলিকপ্টার হেলবর্ন অপারেশনে অংশ নেয়। সেনাপ্রধান জেনারেল বাকিরি এই অপারেশনের প্রশংসা করেন। তিনি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ মাত্রা যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে। গতকালের মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকটি মহাজের 6 ড্রোন নজরদারি কার্যক্রম চালায়। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও তাদের কলাকৌশল প্রদর্শন করে। প্যারাসুট ল্যান্ডিং, ইয়ার ড্রপ ও বিমানের ছত্রচ্ছায় পদাতিক বাহিনীর অভিযানের মতো কসরত প্রদর্শন করা হয়। এর আগে ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কোরবানি জানান, এবারের মহড়ায় শাফাকাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো হেলিকপ্টারগুলোতে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হয় এবং তারা সফল অভিযান পরিচালনা করে। সূত্রপাত স্টোরে। উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে আইন পাশ। উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাশ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। দেশটির নেতা কিম জং উন এই সিদ্ধান্তকে অপরিবর্তনযোগ্য বলে অবহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাশ করা এই আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা
থাকা সত্ত্বেও পিয়ংইয়ং 2006 সাল থেকে 2017 সালের মধ্যে 6টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে। যদিও বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে তারা পিয়ংইয়ং এর সাথে কথা বলতে ইচ্ছুক, তবে প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে দেখা করেন কিনা তা বলা হয়নি। হোয়াইট হাউস আরও বলেছে পিয়ংইয়ং এর সাথে যোগাযোগ করার প্রচেষ্টা এবং দেশটির কোভিড প্রাদুর্ভাবের বিষয়ে সহায়তার বিষয়ে দেওয়া প্রস্তাবগুলোর এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র গত বছর তার উত্তর কোরিয়া নীতি পর্যালোচনা করে এবং বলেছে যে কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ তাদের লক্ষ্য। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন কূটনীতি এবং কঠোর প্রতিরোধ এর মিশ্রণের মাধ্যমে এই নীতি অনুসরণ করবেন কিনা তিনি বলেন। তবে এর প্রতিক্রিয়ায় কিম বলেছেন তার দেশকে অবশ্যই সংলাপ এবং সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে। এদিকে পিয়ংইয়ং রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাথে এই বছর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। চলতি বছর কিম রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং 2017 সালের পর থেকে দেশটি হয়তো প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত আগস্টের মাঝামাঝিতে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের মূল মনোযোগ এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে সরে গেছে এবং এই সুযোগে কিম জং উন তার উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলতি বছর ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের কাছে F-16 জঙ্গি বিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের কাছে F-16 জঙ্গি বিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। অনেক দিন দরবারের পর গত বুধবার মার্কিন সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায় বলে জানিয়েছে পেন্টাগন। খবর রয়টার্সের, ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে। F-16 বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে US ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের কাছে F-16 বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সরঞ্জামের মূল্য হবে $45 কোটি। US ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে আমেরিকার কাছে পাকিস্তান এসব সরঞ্জামের জন্য অনুরোধ করে, তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এ অনুমোদনের আওতায় পাকিস্তানকে নতুন কোনো বিমান, অস্ত্র বা গোলাবারুদ দেবে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে F-16 বিমানের সরঞ্জাম আদি পেলে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার হবে। প্রশান্ত মহাসাগরে রাষ্ট্র গঠনের চেষ্টার অভিযোগে চীনা যুগল আটক। প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশ মার্শাল দ্বীপপুঞ্জের ভেতর ছোট একটি রাষ্ট্র গঠনের চক্রান্ত করেছিল এক চীনা যুগল। দেশটির প্রত্যন্ত এলাকার একটি প্রবাল দ্বীপকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার জন্য আইন প্রণেতাদের প্রভাবিত করেছিলেন তারা। এই কাজ করার জন্য ওই যুগল দেশটির MP আর সরকারি কর্মকর্তাদের ঘুষও দিয়েছেন। 2 বছর আগে থাইল্যান্ডে তাদের আটক করা হয়। সম্প্রতি থাইল্যান্ডের কর্তৃপক্ষ ওই যুগলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে খবর BBC-র। যুক্তরাষ্ট্রের কৌশলীরা এসব তথ্য জানিয়েছেন। তারা বলেছেন এমন কোন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করা হলে এর মাধ্যমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওই দ্বীপরাষ্ট্রে বিদেশীদের প্রবেশাধিকার আরো বিস্তৃত হবে। তবে বিরোধীরা ব্যাখ্যা দাবি করলেও দেশটির সরকার এমন অভিযোগ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।